প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন সৌদিতে কর্মী নিয়োগে রেকর্ড গড়েছে বাংলাদেশ সৌদিতে বিদেশি কর্মী নিয়োগের শীর্ষে বাংলাদেশিরা সৌদি সরকার জানিয়েছে অন্য বছরের চেয়ে গত বছর দু হাজার একুশে পনেরো শতাংশ বেশি কর্মী নিয়োগ দিয়েছে তারা এই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের কর্মী কেন সৌদিতে বাংলাদেশের কর্মীর চাহিদা বেশি এর কারণ হিসেবে দেশটি বলছে বাংলাদেশিরা অতি অল্প সময়ে আরবি ভাষা আয়ত্ত করতে পারে এছাড়া বাংলাদেশিদের কর্মদক্ষতা নিয়োগ প্রক্রিয়ার খরচ কম এবং সন্তোষজনক বেতন ভাতা পাওয়া সহ বেশ কিছু কারণে সৌদি আরব যেতে চায় বাংলাদেশি শ্রমিক সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য মতে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মী এসেছে সৌদি আরবে পাশাপাশি অন্যান্য দেশ থেকেও অনেক কর্মী নিয়েছে সৌদি সরকার যা বিগত বছরের একই সময়ের তুলনায় পনেরো শতাংশ বেশি করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রয়েছে এর বড় কারণ সৌদি সহ বিভিন্ন দেশের জনশক্তির পাঠানো রেমিটেন্স বড় জুড়েই এই অর্থ বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করে সৌদি প্রবাসীরা বলেন সৌদি আরবের স্টোমবাজার বাংলাদেশিদের জন্য বরাবরই সম্ভাবনাময় তবে সৌদিতে কর্মী নিয়োগে মাঝে মাঝে দালালদের প্রলোভন দেখা যায় বিভিন্ন এজেন্সিও এসব প্রতারণা করে থাকে এসব কারণে সৌদি নিয়োগকর্তার সঙ্গে কর্মীদের নিয়োগ চুক্তির শর্তভঙ্গের অভিযোগও রয়েছে যদিও প্রশাসন বলছে জটিলতা এড়াতে জনশক্তি নিয়োগ প্রতিষ্ঠান ও রফতানিকারক অফিসগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ চলছে